সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছেন দুদকের সাবেক কমিশনার ও সাবেক জেলা জজ শাহাবুদ্দিন চুপ্পু। পাবনা জেলা জন্ম নেয়া শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান। ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করে আসা শাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের আগামী দিনের রাষ্ট্রপ্রধান সম্পর্কে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাহাবুদ্দিন চুপ্পু 1949 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, সরাসরি অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন, 3 বছর কারাগারে ছিলেন তিনি। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগদান বিচার বিভাগে, বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা জজ হিসেবে অবসর নেন। 1995 সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন চুপ্পু। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় গঠিত সেলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ধর্ষণের যেসব ঘটনা ঘটে তা তদন্তে গঠিত কমিশনের প্রধান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। 2011 থেকে 2016 সাল পর্যন্ত তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।